মালয়েশিয়ায় চলছে 8 দিন ব্যাপী 64তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। বাংলাদেশ সহ বিশ্বের 71টি মুসলিম দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন হাফেজা মাইমুনা। শনিবার রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইসলামিক ডেভেলপমেন্ট আয়োজিত কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 64তম আন্তর্জাতিক আল কুরআন তেলাওয়াত ও হেফজ বিভাগের প্রথম বিজয়ী পাবেন 52,000 রিঙ্গিত মূল্যের পুরস্কার। কুরআন তেলাওয়াত এবং হেফজ বিভাগের চ্যাম্পিয়ন্স প্রত্যেকে ইয়াসান পেম বাং গুনান ইকোনমি মালয়েশিয়া কর্তৃক 12,000 রিঙ্গিত মূল্যের সোনার মেডেল পুরস্কার ছাড়াও সরকারের কাছ থেকে নগদ 40,000 রিঙ্গিত পাবেন। উভয় বিভাগে রানার্স আপ পাবে 30,000 রিঙ্গিত এবং ইয়াসান পেম বাং গুনান ইকোনমি মালয়েশিয়া কর্তৃক 12,000 রিঙ্গিত মূল্যের সোনার মেডেল।